বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ বা বিওএফ দেশে তৈরি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম ব্যাচ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। এটি আমাদের দেশীয় ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য বিশাল এক মাইল ফলক। 2017 সালে এক ভিডিওতে আমরা বলেছিলাম বাংলাদেশ প্রাইমারি এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করার প্রযুক্তি কিনেছে। অনেকেই তখন সেই নিউজকে ভুয়া বলেছিল, আমরা মাইন্ড করিনি, কারণ সত্য প্রকাশ হয়। দুনিয়ার সব দেশই ম্যানপ্যাড সিস্টেম ব্যবহার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যত যুদ্ধ হয়েছে তার প্রতিটিতে এই ম্যানপ্যাড মিসাইল মারাত্মক কার্যকর ফলাফল দিয়েছে। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা অনেক ফাইটার জেট ও কমব্যাট হেলিকপ্টার হারিয়েছে। আফগান সোভিয়েত ওয়ারে সোভিয়েত রেড আর্মি আমেরিকান স্টিঙ্গার মিসাইলের কাছে ছিল অসহায়। কার্গিল যুদ্ধে পাকিস্তান আর্মি তাদের দেশে তৈরি আঞ্জা ম্যানপ্যাচ দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের MiG-21 MI-17 হেলিকপ্টার শুটডাউন করেছিল। তেমনি ইন্ডিয়ান আর্মিও রাশিয়ার তৈরি ম্যানপ্যাচ মিসাইল দিয়ে পাকিস্তানি হেলিকপ্টার শুটডাউন করেছিল। সো ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ফিল্ড আর্মির জন্য খুবই প্রয়োজনীয় এবং কার্যকর একটি অস্ত্র। অনেক জায়গায় ভেহিকেল বেসড এয়ার ডিফেন্স সিস্টেম নেওয়া যায় না, কিংবা একটি ড্রোন শুট করার জন্য মিলিয়ন ডলার দামের ভেহিকেল বোর্ন এয়ার ডিফেন্স মিসাইল ফায়ার করা অযৌক্তিক। তাছাড়া যেসব এয়ারক্রাফট একদম নিচু দিয়ে উড়ে যায় সেগুলোকে তৎক্ষণাৎ গুলি করে নামাতে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমের কোনো বিকল্প নেই। অতি সম্প্রতি সিরিয়ান সিভিল ওয়ারে চাইনিজ F-16 ম্যানপ্যাচ অবিশ্বাস্য রেজাল্ট দিয়েছে। অনেক সিরিয়ান ও রাশিয়ান মিলিটারি এয়ারক্রাফট শুটডাউন করা হয়েছে এর দ্বারা। F-16 ম্যানপ্যাচ ডিজাইন ও ম্যানুফ্যাকচার করে চাইনিজ অ্যারোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি। এই মিসাইলের স্পেসিফিকেশনগুলো একটু দেখি চলুন। টাইপ ম্যান পোর্টেবল সার্ফেস টু এয়ার মিসাইল, ওয়েট 16 কেজি, রেঞ্জ 6 কিলোমিটার, স্পিড 600 মিটার প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে 0.5 কিলোর বেশি দূরত্ব অতিক্রম করে। অল্টিটিউড প্রায় 4 কিলোমিটার, অল্টিটিউড মানে হলে আকাশে কত উচ্চতা পর্যন্ত এটি টার্গেট হিট করবে। গাইডেন্স ইনফ্রারেড, ইঞ্জিন সিঙ্গেল স্টেজ সলিড ফুয়েল রকেট মোটর। ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম হল কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম। একজন ব্যক্তি এটি কাঁধে নিয়ে যে কোনো জায়গা থেকে ফায়ার করতে পারবেন এবং সাথে সাথেই অবস্থান পরিবর্তন করে ফেলবেন, ফলে শত্রু তার পজিশন জানবে না। বাংলাদেশ আর্মি এই মিসাইল প্রতিটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ইউনিট পর্যায়ে মোতায়েন করবে, ফলে মেক্রেডি এয়ার প্রোটেকশন থাকবে। F-16 দুনিয়ার অন্যতম সেরা একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, এর কার্যকারিতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। বাংলাদেশ ইচ্ছেমতো এই মিসাইল বানাতে পারবে আর খরচও হবে অর্ধেক। স্ট্র্যাটফোর্ড থিঙ্ক ট্যাঙ্কের মতে একটি F-16 সিস্টেমের দাম $25,000-$28,000, দেশে বানানোই এর খরচ পড়বে $13,000-$15,000 মাত্র। একটি মিসাইলের দাম মোটামুটি $3,000-$5,000। যদিও এই হিসেবের তাৎক্ষণিক কোনো প্রমাণ নেই, তবে আসল দাম এর আশেপাশেই, খুব একটা হেরফের নেই। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হল সম্পূর্ণ বাংলাদেশি ম্যান পাওয়ার দিয়ে এই মিসাইল উৎপাদন করা হচ্ছে। শুরুতে চাইনিজ টেকনিশিয়ানরা আমাদের দেশীয় ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানদের ট্রেনিং দিয়েছে, এখন নিজেরাই সব সুপারভাইজ করছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।